এক আল্লাহর অলি, এক আল্লাহর অলি কবরের স্থানের পাশে দিয়া যাইতেছে, যার অন্তরের চক্ষু খোলা, আরবিতে বলে কাশ, কাশ, অন্তরের চক্ষু খোলা, কাশ বলা, দেখতেছে কবরের ভিতরে একটা লোককে দাফন করে গেছে, ভীষণ আজাবের মধ্যে লিপ্ত। জিজ্ঞেস করলেন, কবরে এত কঠিন আজাব হইতেছে, দুনিয়ায় কি তোমার এমন কেউ নাই তোমার জন্য কিছু দোয়া করবে, তোমার জন্য ক্ষয় খরচ করবে, সব রেশানি করবে, এমন কেউ নাই? লোকটা বললেন, আমার আগেই সব মারা গেছেন, শুধু একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে, আর কেউ নাই। বললেন, মেয়েটা কোথায়? বললো, কার বাড়িতে জানি, আসে জানি না। ওই আল্লাহর ওলি মেয়েটাকে তালাশ করে পাইলেন, জিজ্ঞেস করলো, মেয়েটা কোথায়? ওই পুকুরে গোসল করতেছে। দেয়া পুকুরে তালাশ করলেন, বাবা নাই, মা নাই, একটা মেয়ে শুধু আছে, মেয়েটাকে, মেয়েটা কাছে আইছে, হুজুর আমি, আমার কেউ নাই। তুমি কি করো? আমি মানুষের বাড়িতে থাকি, কিছুই নাই, তোমার বাবার কবরে আজাব হইতেছে। কোন কি হুজুর, আমি কি করব? তোমার আব্বার জন্য কিছু খরচ করো। হুজুর দশটা পায়ও নাই, আমি কি খরচ করব? হুজুর আমার আব্বার কবরে আজাব হইতেছে, আমি কোত্থেকে খরচ করব? হুজুর একটু অনুরোধ করি, আপনার চেহারাই কয় আপনি একজন আল্লাহওয়ালা মানুষ। হুজুর পুকুরের পানির কিনারে আসেন, আপনার পায়ের মধ্যে দুলিবালি ময়লা দেখা যায়, আমি পুকুরের পানি খরচ করে আপনার পায়ের দুলিবালিগুলি পরিষ্কার করে দেই, আর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার বাবার কবরের আজাব পরিষ্কার করে দেয়। বাচ্চা মেয়েটা কাঁদতেছে, আর এই পুকুরের পানি দিয়ে আল্লাহর ওলির পায়ের ময়লা দুলিবালি পরিষ্কার করতেছে। শেষে বললেন, হুজুর দোয়া কইরেন আল্লাহ যেন আমার বাবারে মাফ করে দেয়। ওই আল্লাহর ওলি বললেন, আমি ফিরে যাওয়ার সময় যাইয়া দেখি তার বাবা বেহেশতের ফুলের বিছানায় বসে আছে। জিজ্ঞেস করলো আল্লাহর ওলি, হুজুর কঠিন আজাবে আপনি লিপ্ত ছিলেন, এখন এত শান্তি কিভাবে পেলেন, এত সুন্দর শান্তি কিভাবে পেলেন, এ কোত্থেকে আসলো? কবরবাসী বললেন, হুজুর আমি শান্তি পাওয়ার কারণ আমার মেয়েটা পুকুরের পানি খরচ করে, পুকুরের পানি খরচ করে আপনার পায়ের দুলিবালি সরাইয়া চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলছিল, আল্লাহ এর বিনিময়ে আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। এই বরকতে আল্লাহ আমার কবরের আজাব সরাইয়া আমার কবরে জান্নাতের ফুলের বিছানা আমার আল্লাহ দান করে দিয়েছে। বাজান, এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি? সে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য মন্ত্র হলো কোরআন, সে আল্লাহর সাথে যাওয়ার রাস্তা হলো কোরআনের ভিতরে, রাস্তাটার নাম সিরাতাল। জি জি, সবাই বলেন, সহজ তো রাস্তাটা, সিরাতাল, আওয়াজ করে বলেন সবাই, রাস্তাটার নাম কি? একটু ভাঙ্গা নাই, আইল্যান্ড নাই, আকা দিন ভৈরবের হাট, দুধ কিনতে যাইয়া দুধ বাজার গিয়া দেখি এক টিন দুধ, এক বেচারার মাথার ডাল ফাসায়। আমি কাছে দাঁড়াই, আমি ছোট তখন, হেবজখানায় পড়ি, বললাম, বাবা ভাগ্যটা আপনার ভালো, দুধ দিয়ে আপনারে বাজারের মধ্যে গোসল দিতেছে। দুধের মালিক কয়, হুজুর ভাগ্য ভালো না, কি ব্যাপার ভালো না মানে কি? আমার পুঁজি শেষ। আরে পুঁজি শেষ কিভাবে? ওই আনারসের লিটার কেজির মাপ ছিল না, আনারসের দুধ হুজুর দুই শের পানি দিস না। আচ্ছা বলুন, সিরাতাল মুস্তাকিমের মধ্যে দুধ ও পানি দেওয়া আছে কিনা? দুধ কত ভালো জিনিস, কত সুন্দর দামি জিনিস, বেহেশতে গেলেও দুধ পাইবেন। মুসা আলাইহিস সালাম একটু কথা বেশি কইতেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন জিগায়, আল্লাহ আমি একটা কথা জিগামু, তুমি রাগ হইবা? আল্লাহ কই, রাগের কথা কইস না, তাইলে রাগ হইতাম না। কোন কথাটা একটু রাগের হই, কই কি কি জিগাইবি ক? আল্লাহ তুমি কি খাও না? আমি খাই না, খাই তোর কি হইলো, তোর জিগানের কি দরকার? কই না আগেই কইছি তুমি রাগ হইও না। কন্যা আমি খাই না, তাতে তুমি না খাইয়া থাহ কেমনে? তোর কাছে কইতেইব কেমনে থাকি, আমার কুদরতি শক্তিতে আমি থাকি, খাইতে হয় না। আচ্ছা আল্লাহ একটা কথা শেষ, কি যদি খাইতা তাহলে তুমি কি খাইলা হইলে? যদি খাইতা তাহলে তুমি কি খাইলা হইলে? আল্লাহ কো, মুসা আমি খাইলে দুধ খাইলাম, দুধ
কি খাই লইলে? দুধ, আল্লাহর পছন্দের জিনিস দুধ। এটার মধ্যে যারা পানি দেয়, আপনারাই ফাইসালা দেন। হেরা কি সিরাতুল মুস্তাকিমে আছে? ও মুসলমান, যদি পারো একশের দুধ কিনা খাও, একশের না পারো আধা শের কিনো, নাইলে এক ফয়লো কিনো, দুধ খাও। আমরা সোনার বাংলায় কিছু সোনার সন্তান আছে, দুধ খায় না, মাদক নামের ইয়াবা ট্যাবলেট খায়। কি হয়ে গেল আমাদের সমাজ? বাবা, যারা এই কাজে লিপ্ত, যারা আমার বয়সে বড়, তোমার পায়ে ধরি, যারা আমার বয়সে ছোট, তোমার হাতে ধরি, অনুরোধ করি, ইয়াবা নামের মাদকের পিছনে তুমি যেও না। তোমার খাবার হলো দুধ। দুধ যদি কিনে খাইতে কষ্ট হয়, টিউবওয়েল থেকে এক গ্লাস পানি খাইও, তবু ইয়াবা খাইও না। আমার নবীরে কষ্ট দিও না, আমার নবী বড় কষ্ট করেছে। বাবারা ভাইয়েরা, শেষ দিকে যাচ্ছি, নবীজির শেষ কষ্ট, যেদিন নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, আমার আল্লাহ বলে দিলেন, আজরাইল রে, আমার নবীর অনুমতি ছাড়া ঘরে যাবি না। আজরাইল দরজায় দাঁড়িয়ে আছে, আজরাইল দরজায় দাঁড়িয়ে আছে, আজরাইল দরজায় দাঁড়িয়ে আছে, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আমার নবীর পাশে বসে আছে। নবীর কান্না গো, নবীর কান্নায় বালির বিছানা ভিজতেছে। মা ফাতেমা প্রশ্ন করে বারবার, বাবা গো এইভাবে কেন কান্দ গো বাবা, আমি তো সহ্য করতে পারি না। রে ফাতেমা, আমার দরজায় আজরাইল দাঁড়িয়ে আছে, অনুমতি দিলে ভিতরে আসবে, কিছুক্ষণের মধ্যে তুমি ফাতেমা এতিম হয়ে যাবে। ফাতেমা আমি কান্দতেছি, একটা ব্যথা। বাবা কি ব্যথা? অসুস্থতার ব্যথা? না রে ফাতেমা, কোন ব্যথা? ও বাবা কার ব্যথা, কোন ব্যথা কান্দেন বলুন? আমার নবী চোখের পানি গাল বেয়ে পড়ছে। রে ফাতেমা, আজরাইল আসছে আমাকে নেওয়ার জন্য, আমি চলে যাব। আমি সারা পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখি, আমার মায়ার উম্মতেরা এতিম হইয়া যাইব। এরে ফাতেমা, দুনিয়ার জমিনে দেখছি মুরগি বাচ্চা ফুটাইলে বাচ্চা লইয়া মা মুরগিটা ঘুরে, অনেক সময় অসুস্থতাই মা মুরগি মরে যায়। মা মুরগি মরে গেলে বাচ্চারা তো বুঝে না, সারাদিন টেউ 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 করে ঘুরে, টেউ টেউ করে, আমরা বুঝি টেউ টেউ করে, কিন্তু তার বাসায় টেউ টেউ নয়। মুরগির বাচ্চাগুলো মানুষ পাইলেই জিগায়, ও পথিক, তোমরা কি জানো আমার মা কোথায় আছে? তোমরা কি জানো আমার মা কোথায় আছে? তোমরা কি বলতে পারো আমার মা কোথায় আছে? সারাটা দিন মারে দেখি না, এইভাবে ঘুরে ঘুরে রে ফাতেমা, সারাদিন ঘুরে, সন্ধ্যার সময় ঘরের দরজায় যাই, তার মালিকের প্রশ্ন করে, মালিক রে, ও মালিক বল আমার মা কই? প্রত্যেক রাত্রে মার পাখার নিচে আমরা ঘুমাইতাম, বল আমার মা কই? আজকে রাত্রে কার পাখার নিচে ঘুমাবো? রে ফাতেমা, আমি নবী যদি আজকে বিদায় হয়ে যাই, আমি হলো রহমতের নবী। আমি নবী চলে গেলে আমার উম্মতেরা কোন রহমতের ছায়ায় থাকবে? এ ফয়সালা না করে আমি নবী যাব না, আমি উম্মতের মায়ায় কান্দতেছি। আমার আল্লাহ বলেন, জিব্রাইল রে যা, আমার বন্ধুর কান্না সহ্য হয় না। আয়েশা ডাকতেছে, হুজুর আমি জিব্রাইল এসেছি, আল্লাহর সালাম গ্রহণ করুন, জিব্রাইলের সালাম গ্রহণ করুন। হুজুর চিন্তা করবেন না, আমার আল্লাহ বলেছে, আপনার অনুপস্থিতিতে আপনার সকল উম্মতের দায় দায়িত্ব আমার আল্লাহ নিয়ে গেল। আপনার উম্মতের জান্নাতি বানাবো, আপনি খুশি না হওয়া পর্যন্ত জান্নাতের দরজা বন্ধ হবে না। আমার নবী খুশি হলেন, ডাকলেন, আজরাইল ঘরে আসো। ঘরে ঢুকলে আজরাইল নবীজির বুকের উপর হাত দিয়ে বসলো। নবীজি ডাকতেছে, আজরাইল রে, ব্যথা দিস না, কষ্ট দিস না, হাত বুক থেকে সরাও, আমি ব্যথা কষ্ট পাইতেছি। আজরাইল বলেন, হুজুর আমি আপনার বুকে চাপ দেই নাই,
একটু প্রেসারও দেই নাই, শুধুমাত্র হাতটা রাখছি হালকা করে, চাপ দেই নাই গো নবীজি, চাপ দেই নাই। আমার নবী বলেন, আজরাইল রে, তুই এত কষ্ট আমারে দিতেছোস, তোর কি ভয় করে না? আমি যদি না হইতাম রে, তুই আজরাইল হতে না। হুজুর, আমি একটু কষ্ট দেই না বলবেন তাহলে নবী বলে কেন? একটু কষ্ট পাওয়া নবীজিকে দেওয়ার কারণ ছিল, কারণ হলো এই, একটু কষ্ট যদি আজরাইলের রুহু বের করতে যাইয়া নবীজি পায়, উম্মতের দরদি নবী উম্মতের কথা মনে হবে। এই জন্য একটু কষ্টের পর আজরাইল বলে, সামান্য কষ্ট দেই নাই, তারপরেও কষ্ট, এত কষ্ট পাইতেছি রে আজরাইল, সাত আসমান সাত জমিন যদি আমার বুকের উপর রাইখা দিতি, আমি নবী এত কষ্ট পাইতাম না। রে আজরাইল, আমারে যদি কষ্ট না দাও, তারপরও যদি এই কষ্ট পাই, না জানি আমার গুনাহগার উম্মতের কত কষ্ট দাও। আজ থেকে এই মুহূর্তে জিব্রাইল সাক্ষী, তুমি কথা দাও, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের রুহু বের করতে যাইয়া যত কষ্ট, যত ব্যথা, যত দুঃখ হবে রে আজরাইল, সবগুলো ব্যথা আমি মুহাম্মাদের বুকে চাপাইয়া দাও। আজরাইল ডাকে, হুজুর এত কান্না, উম্মতের ব্যথাই কাচ্ছে, হুজুর না না, আপনার উম্মতের ব্যথা হবে না। আমি আজরাইল জিব্রাইলের সামনে কথা দিয়ে গেলাম, আপনার উম্মত যারা হবে, কোরআন সুন্নার পক্ষে যারা থাকবে, আপনার উম্মত যারা হবে গো নবী, আপনার ভালোবাসা যাদের কাছে থাকবে, আপনার আদর্শ যাদের কাছে থাকবে, আমি আজরাইল তাদের রুহু বের করব, একটু খবর পাবে না? যুক্তি দিয়ে বুঝাইলেন আল্লাহর হাবিবকে, নবী গো, মা বাচ্চা ঘুম পাড়াই, এই স্তনে দুধ খাওয়াই, আর একটু একটু ঝাঁকি দেয়, বাচ্চাটা দুধ খাইতে মার ঝাঁকিতে ঘুমিয়ে পড়ে, ঘুমন্ত অবস্থায় মা বাচ্চাকে বিছানায় শুয়াইয়া মার স্তন বাচ্চার মুখ থেকে বের করে নিয়ে আসে, বাচ্চা ঘুমিয়ে থাকে, খবর পায় না। হুজুর কাঁদবেন না গো নবীজি, আমি আজরাইল কথা দিয়ে গেলাম, আপনার উম্মত যারা হবে গো নবী, আপনার আদর্শ, আপনার তরিকা, কোরআন সুন্নার পক্ষে যারা থাকবে, আমি আজরাইল তাকে কোলে লইয়া গুমপাড়াব, ঘুমিয়ে গেলে রুহু বের করে নিয়ে আসব, তারা ঘুমিয়ে থাকবে, একটু কষ্ট পাবে না। আজকে সেই নবীর উম্মত হয়ে কোরআন সুন্নার পক্ষ নিয়ে জীবনটাকে গড়ব, আল্লাহর মেহমান হব, কবরে জান্নাতের শান্তিতে থাকব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিক সকলে বলুন, আমিন।